নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরের জন্য পোয়া মাছ বসিয়েছি, একদম সহজ করে অল্প সময়ে রেডি করে নিয়েছি। আমি কি করলাম জানেন বন্ধুরা? আজকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে তেল গরম করে তারপর দিয়ে দিয়েছিলাম সেই ফেসটা। তারপর আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, সেজন্যেও অনেকটা সহজ হয়েছে রান্না করতে। তো একটা সাইড যখন আমি একটু কষিয়ে নিয়েছি, তারপর আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। একে একে সবগুলো মাছ উল্টে দেওয়ার পর আমি আবারও একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। তো এরপরে কিন্তু রেডি হয়ে গেল আজকের পোয়া মাছের রেসিপিটা, একদম সহজ অল্প সময়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।